এই যে আজকে আমাদের বিষয় শীতে শিশুর ত্বকের সমস্যা, শিশুর ত্বকে আসলে সমস্যা না হলে তো আমরা সমস্যা খুঁজি না বা চিন্তাই করি না। আমরা আসলে ত্বকে সমস্যা বলতে বুঝি একটা টিনেজ বা তারপরে বা আমাদের সমস্যা। শীতে শিশুর ত্বকে সমস্যা হয় কি না বা সমস্যা হলেই কি আমাদেরকে যত্ন করতে হবে নাকি আগে থেকেই এটার ব্যাপারে কনসার্ন হতে হবে? অত্যন্ত ধন্যবাদ। শিশুর ত্বক আসলে অনেক সেন্সিটিভ, তবে আসার বিষয় হচ্ছে যে এখনকার মায়েরা কিন্তু শিশুর ত্বকের ব্যাপারে বেশ সচেতন। শিশুর ত্বকের শীতকালে অবশ্যই পরিচর্যার প্রয়োজন, সেটা অসুখ হোক কিংবা না হোক, কারণ ছোট বাচ্চাদের ত্বক কিন্তু শীতের সাথে, সিজন চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয় এবং এই চেঞ্জের কারণে অনেক ধরনের প্রবলেম শিশুর ত্বকে দেখা যায়। এই প্রবলেমগুলো অনেকটাই হচ্ছে মুক্তি পাওয়া সম্ভব যদি শিশুর ত্বকের ঠিকমতো পরিচর্যা করা যায় শীত আসার শুরুতেই। আচ্ছা, শীতের শুরুতেই শিশুর ত্বকের কী কী পরিচর্যা করা দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। শীত আসার শুরুতে যেটা হয় যে বাতাসের আর্দ্রতা কমে যায় এবং সেই সাথে টেম্পারেচারটা কমে যায়, তখন যেটা হয় যে আর্দ্রতা কমে যাওয়ার কারণে শিশুর ত্বকের ত্বক থেকে ত্বকটা ড্রাই হয়ে যায়, মানে অনেক বেশি পানি ধরে রাখার ক্ষমতাটা কমে যায়, তো যার ফলে হচ্ছে এক্সিমা জাতীয় জিনিসগুলো, এক্সিমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা বেশি দেখা যায়। যাদের, বিশেষ করে যাদের বংশগত এক্সিমা রয়েছে, যে ফ্যামিলিতে যাদের এক্সিমার টেন্ডেন্সি রয়েছে, তাদের, সেসব শিশুদের যদি প্রথম থেকে শীত আসার শুরুতেই যদি ভালোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করা যায় এবং ত্বককে ভালোভাবে যত্ন নেওয়া যায়, বেশ কিছু যত্নের কথা আমি বলবো, এগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু এই এক্সিমাটাকে অনেকখানি কমিয়ে রাখা সম্ভব। এক্সিমাটা কি শীতেই হওয়ার প্রবণতা বেশি থাকে না সারা বছর জুড়ে হতে পারে? অ্যাট্রোপিক ডার্মাটাইটিস যেটা বলি আমরা, বংশগত এক্সিমা যেটা বলি, এটা সাধারণত সারা বছর কম বেশি থাকতে পারে, তবে শীতে অবশ্যই এটা বেড়ে যায়। আচ্ছা, কারণ এটার সাথে ত্বকের, শুষ্ক ত্বকের একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, এক্সিমার লক্ষণগুলো এবং এটা প্রতিকার, এটা আসলে বয়সভেদে লক্ষণটা এক এক রকম। যদি আমি 2 বছর কথা বলি, 2 মাস থেকে 2 বছরে সাধারণত এই বংশগত এক্সিমাটা প্রথমে দুই মাস থেকে দুই বছর একরকম থাকে, 2 বছর থেকে 10 বছর আবার চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়, আবার 10 বছর পরে কিন্তু চেহারাটা আলাদা থাকে। এখন একদম ছোট বাচ্চাদের কথা যদি আমি বলি, 2 মাস থেকে 2 বছর, তাহলে তাহলে দেখা যায় যে ওই গালটা অনেক সময় দেখা যায় যে গাল লাল হয়ে আছে, ছোট ছোট গুঁড়ি গুঁড়ি দানা দানা, এবং হাতে পায়ে যেই জায়গাগুলোতে বাচ্চা চুলকাতে পারছে, স্ক্র্যাচ করতে পারছে, সেই জায়গাগুলোতে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি দানা দানা, অনেক সময় দেখা যায় যে ঘামাচির মতো ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি লাল হয়ে যাওয়া এবং অসম্ভব চুলকানি, এই প্রবলেমগুলো দেখা যায় হচ্ছে 2 মাস থেকে 2 বছর। কিন্তু 2 বছরের বেশি যদি হয়ে যায় তখন আবার এই চুলকানি, এই ডিজিজটাই কিন্তু দেখা যায় তখন এই ভাঁজগুলোতে, চামড়ার ভাঁজগুলোতে, একদম অপোজিট সাইডে, মানে বয়সের সাথে চেহারাটা চেঞ্জ হয়। আবার যারা অ্যাডাল্ট, যাদের এই বংশগত এক্সিমা টেন্ডেন্সি, তাদের কিন্তু এটা থাকে, অনেকেরই থেকে যায় আবার অনেকের ভালো হয়ে যায়। ও, মানে এটা থেকে যায়? এটা থেকে সম্পূর্ণভাবে থেকে যায় না, অনেকের দেখা যায় যে 12 বছরের ভিতরে 10 বছরের ভিতরে ভালো আছে, সে কখনো আর হচ্ছে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্টেও একটা পার্সেন্টেজ দেখা যাচ্ছে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও এই টেন্ডেন্সিটা রয়ে যাচ্ছে, তখন তাদের এই হ্যান্ড এক্সিমা, হাতে পায়ে, আমরা অনেক রোগী পাই যে হাতে এবং পায়ে চামড়া উঠছে, হ্যাঁ, ফেটে যাচ্ছে, এক্সিমা হচ্ছে, এই অ্যাডাল্ট এক্সিমার ফর্মেটে কিন্তু এই এক্সিমাটা থাকছে। আর এটার আরেকটা জিনিস হচ্ছে যে এই এক্সিমাটার সাথে, এটা যেহেতু বংশগত, তাদের একটা টেন্ডেন্সি আছে এক্সিমা হওয়ার, এটার সাথে কিন্তু অ্যাজমা, হে ফিভার, এই অ্যালার্জিক রাইনাইটিস, যেটা খুব ঠান্ডা লাগে, হাঁচি হচ্ছে, এটার সাথে একটা রিলেশন রয়েছে, এরা একই স্পেকট্রামের বিভিন্ন লক্ষণ। আচ্ছা, এই যে এক্সিমা নিয়ে আমরা শুনছিলাম, কিন্তু অনেক সময় হয় না যে হ্যাঁ চুলকানি হয়েছে, ঠিক আছে, লোশন দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে, বা আচ্ছা বাচ্চা ঠিক, হয়তো একটু অয়েল ম্যাসেজ করলো, চামড়াটা বসে গেল, হ্যাঁ, মানে আমরা বলি মাসি পিসি ওঠা, বা আচ্ছা ঠিক আছে চুলকাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ডক্টরের কাছে যায় না, এটার চিকিৎসাটা কতটা জরুরি? এটা চিকিৎসাটা খুবই জরুরি, সেই সাথে জানা প্রয়োজন বাচ্চা কীভাবে ভালো থাকবে। এটা যেহেতু একটা ক্রনিক ডিজিজ, এমন না যে এটা একই এখন হলো ভালো হয়ে যাচ্ছে আর হবে না, এমন না ব্যাপারটা, এটা যেহেতু একটা ক্রনিক ডিজিজ, কীভাবে বাচ্চা ভালো থাকবে এটা জানা খুবই জরুরি, এবং চিকিৎসা যদি না করা হয় তাহলে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অনেক ধরনের জটিলতা হতে পারে। তো সেই জটিলতা থেকে বাঁচার জন্য এবং বাচ্চা কীভাবে ভালো থাকবে জানার জন্য অবশ্যই ডাক্তারের, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যে শিশুদের আর কী কী ত্বকের সমস্যা হতে পারে, আমরা চুলের সমস্যার প্রতিকারটাও জানলাম, আর কী কী সমস্যা হতে পারে? আরও অনেক ধরনের স্কিন প্রবলেমই দেখা যায় যে শীতে বাচ্চাতে, বিশেষ করে স্কেবিস, যদি এটি সারা বছর হয় কিন্তু শীতে এটি বেড়ে যায়। স্কেবিস এক ধরনের খাজলি জাতীয়, গ্রামের এটাকে শুকনা খাজলি বলে আমরা চিনি। আচ্ছা, স্কেবিস আসলে মানে লক্ষণ কী, মানে চেনার উপায়টা কী? হ্যাঁ, স্কেবিস চেনার উপায় হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা ছোটো পোকা দিয়ে হয়,
এটা সার্কোপ্টিসিস কিবুল বলে, খুব ছোট একটা পোকা যেটা চোখে মানে খালি চোখে যেটা দেখা যায় না। আচ্ছা, তো ও আমাদের স্কিনের যে নরম জায়গাগুলোতে সেখানে গর্ত করে সেখানে বাসা বাঁধে। তো আমরা যদি নরম জায়গাগুলো খুঁজি, মানে হচ্ছে আঙুলের ভাঁজ, তারপরে এখানে চামড়াটা কিন্তু কম্পারেটিভলি নরম, এই ভাঁজটা বিশেষ করে মেয়ের, ফিমেল যদি হয় তাহলে নিপেলের চারপাশে, এবং মেল বাচ্চা যদি হয় তাহলে জেনিটালেতে অবশ্যই পেনিস কিংবা হচ্ছে স্ক্রোটামে যে চামড়া রয়েছে সেখানে ছোটো ছোটো গুড়ি গুড়ি দেখা যাবে এবং অসম্ভব চুলকাবে। এটা বোঝার আরেকটা জিনিস হচ্ছে, উপায় হচ্ছে যে স্কেবিস কিন্তু একা একজনের ফ্যামিলিতে হয় না, এরকম সাধারণত রিয়া দেখা যাচ্ছে যে ফ্যামিলির আরও অন্যান্য মেম্বারদেরও চুলকাচ্ছে। অনেক সময় এই গুটিটা সবার শরীরে একই রকমভাবে দেখা নাও যেতে পারে, তবে চুলকানি সবার থাকবে এবং এই চুলকানিটা সাধারণত রাতে বেড়ে যায়। মানে আমরা যখন কাজ করি তখন কিন্তু পোকা খুব একটা নড়াচড়া করে না, তখন কম চুলকায়, কিন্তু রাতেই দেখা যায় যে যখন আমরা রেস্ট নিই তখন এই চুলকানিটা অসম্ভব বেড়ে যায়। পোকাটা কি আসলে স্কিনের ভিতরেই জন্মায়? স্কিনের ভিতরে জমায় না, এটা বাইরের থেকে আসে। এটা অনেকটা ছোঁয়াচে, অনেকটা উকুন টাইপের ছোঁয়াচে, মানে একজনের গায়ে থেকে আরেকজন। এই জন্য এই ছোঁয়াচে হওয়ার কারণে এটা কিন্তু ওভার ক্রাউডেড এরিয়া, বিশেষ করে বোর্ডিং স্কুল মাদ্রাসা যেখানে অনেক বাচ্চা একসাথে থাকে, হ্যাঁ সেই জায়গাগুলোতে এই স্কেবিস আমরা অনেক বেশি পাই। আমার কাছে বেশি, আমি বেশি পাই হচ্ছে যেহেতু মাদ্রাসায় অনেক বাচ্চা, ওদের সাধ্য মানে থেকেই পড়াশোনা করতে হয়, তো এখানে অনেক বাচ্চা একসাথে থাকে, হ্যাঁ সেই বাচ্চাদের, ওই বাচ্চাদের আমি অনেক পাই, অনেক পেশেন্ট আমরা পাই যাদের অনেকের একই সাথে। তো এখানে যেটা চ্যালেঞ্জটা যেটা যে যে এটা যেহেতু ছোঁয়াচে এবং আমার কাছে একজন রুগী আসছে, আমি যদি বলি যে সবাইকে ব্যবহার করতে হবে, তারা কিন্তু ঠিকমতো ইনস্ট্রাকশনটা সবসময় পালন করে না। তো অনেকে, এমনকি আমি ফ্যামিলিতেও দেখেছি যে বাবা বলছে আমার তো নাই আমি কেন মলম লাগাবো, কিন্তু ব্যাপারটা এমন না, এটা চিকিৎসাটাই এমন যে সবাইকে চিকিৎসাটা করতে হবে, এবং তা না হলে কিন্তু ঠিক হবে না। মানে ফ্যামিলিতে একজনের হলে আসলে পুরো পরিবারকে চিকিৎসাটা নিতে হবে, চিকিৎসাটা নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে রুগীকে কি একদম আলাদা করে দিতে হবে, মানে তার বিছানার চাদর, তার ব্যবহৃত জিনিসপত্র, গ্লাস প্লেট, মানে এই বিষয়গুলো একটু জানতে চাই? এটা হচ্ছে ব্যবহার্য কাপড় চোপড়, বিছানা চাদর, এ টাওয়েল, এই জিনিসগুলো আলাদা থাকা ভালো। এমন না যে খাবারের মাধ্যমে জিনিসটা যাচ্ছে, ব্যাপার না, এটা হচ্ছে কন্টাক্টের মাধ্যমে, শারীরিক কন্টাক্ট এবং হচ্ছে কাপড় চোপড় যদি শেয়ার করা হয় তাহলে সেভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এটার মানে ট্রিটমেন্টটা কি আসলে? ট্রিটমেন্ট আমরা অনেক কিছু আমরা অ্যাপ্লাই করতে দিয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে মলম দিয়ে থাকি যেটা শরীরে অ্যাপ্লাই করতে হয়। সাধারণত দেখা যায় যে আমরা যেটা অ্যাপ্লাই করতে দিই সেটা চিনটুটো একদম সারা শরীরে লাগাবে, প্রথমে এক রাত লাগাবে, সারা রাত থাকবে, অন্তত 8-12 ঘন্টা থাকবে। সকালে গোসল করে যত কাপড় চোপড় সে ব্যবহার করেছে 3 দিনের ভিতরে সবগুলো সিদ্ধ করে ধুয়ে ফেলবে। যদি সিদ্ধ করা সম্ভব না হয়, অনেক কাপড় সিদ্ধ করা সম্ভব হয় না, সেটা গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করতে হবে। আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে অনেক সময় শীতকালে অনেক কাপড় মানুষ ব্যবহার করে, তো এক্ষেত্রে কিন্তু সব কাপড় লেপ টেপ সব কিছু ধোয়া কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আরেকটা জিনিস করা যেতে পারে যে এই পোকাটা কিন্তু মানুষের শরীরের বাহিরে এটা 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। তো এই আমরা যদি 3 দিনের বেশি এই কাপড় চোপড়গুলোকে আলাদা করে রাখি একটা জায়গায়, যে ও 4-5 দিন যদি ড্রাম করে রাখি, তাহলে সেখানে কিন্তু জীবাণুগুলো বা পোকাগুলো কিন্তু আর বাঁচতে পারবে না। আচ্ছা, মানে কারো কন্ট্যাক্টে না এনে, না এলে সে 3 দিন পর্যন্ত বাঁচতে পারবে, তার বেশি বাঁচতে পারবে না। তো সেখানে ওই সেইভাবেও কিন্তু ওই পোকাটা দূর করা সম্ভব। একটি খাবার ওষুধ আছে, একমাত্র খাবার ওষুধ, সেটা আবার আমরা যদি অনেক সময় সিরিয়াস হয়ে যায় অনেক সময় তখন আমরা খাবার ওষুধ দিয়ে থাকি। আচ্ছা, আর কি কি রোগ সোরিয়াসিসের, মানে সোরিয়াসিসের একটা কথা আমরা শুনতে পাই আর কি, সেটা বাচ্চাদের না শুধু বড়দের ক্ষেত্রেও শুনতে পাই, সেটা একটু জানতে। হ্যাঁ, সোরিয়াসিস কিন্তু অনেকের ধারণা যে বড়দের মনে হয় সোরিয়াসিস হয়, হ্যাঁ বড়দের আমরা বেশি দেখি, তবে বাচ্চাদেরও কিন্তু সোরিয়াসিস হয়, বাচ্চাদের সোরিয়াসিসও কিন্তু পাই আমরা, এবং এই সোরিয়াসিসও কিন্তু শীতকালে বেড়ে যায়। হ্যাঁ, শুষ্ক ত্বক শীতকালে বেড়ে যায়, এবং সোরিয়াসিস চেনার উপায় হচ্ছে যে এখানে কিন্তু সিলভার কালারের চামড়া উঠতে থাকবে, ড্রাই একটা জায়গা, প্রথমে লাল হয় লালচে, তারপরে ওটা ছড়ায় যায় এবং উপরে লাল লালচে একটা একটা প্ল্যাকের উপরে একদম সিলভার কালারের স্কেল থাকে, এবং এটা মাথায় হয়, মাথায়ও হয়, শরীরেও হয়, বিশেষ করে বাহিরের জায়গাগুলোতে। তো এটারও কিন্তু চিকিৎসা অনেকটা ইকজিমার মতো, তাকে ময়েশ্চার করতে হবে সুন্দর করে, এবং সেই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলি দিয়ে থাকি আমরা, অনেক সময় স্টেরয়েড দিই, অনেক সময় অন্যান্য খাবার ওষুধ অনেক সময় দিতে হয় যদি সিভিয়ার হয় তাহলে দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার মনে হয় যে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করাটা বেটার। পুরোপুরি কি মানে ভালো হয়ে যায় সোরিয়াসিসের ব্যাপারটা হচ্ছে, সোরিয়াসিস কিন্তু কন্ট্রোল করা যায়, কিন্তু কিওর করার মতো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিন্তু সায়েন্স যেহেতু কাজ করছে একদিন নিশ্চয়ই আমরা পেয়ে যাবো।